हेलो एवरीवन, आई होप आपनारा सबाई खूब भालो आछेन। आर जेहेतु प्रचुर परिमाणे रिक्वेस्ट आसछे जे बांग्लाय आमार एसएमआर भिडियोसगुलो बानानोर जोन्नो, ताई आजके अगेन आमी बांग्लातेई ई सफ्ट स्पोकेन एसएमआरटा बानाच्छि। आर एट द सेम टाइम आमी एमनि कथा बोले आपनादेर बोर करबो ना। आई उइल टेल साम घोस्ट स्टोरिज जाते একটু এন্টারটেনমেন্টও হয়। আমি জানি যে আপনারা সবাই লকডাউনে খুব বোর হচ্ছেন এই সময়, আর আই হোপ আপনাদের গল্পগুলো ভালো লাগবে। বাট ফার্স্টেই বলে দিই যে আমি কোনো রকমের সুপারস্টিশন বা এই ধরনের কোনো কিছুকে সাপোর্ট করি না। এটা পিওরলি এন্টারটেনমেন্ট পারপাসেই বানানো হচ্ছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো স্টার্ট করি। তো অ্যাকচুয়ালি পার্সোনালি আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস থিংস, বাট কিন্তু যেহেতু আমার বাড়ির মোস্ট অফ দ্য মেম্বার্স বা আমি যাদের চিনি তাদের ম্যাক্সিমামই বিভিন্নভাবে মেডিকেল বা ফার্মা লাইনের সাথে জড়িত, তো আমি অনেক এক্সপিরিয়েন্স শুনেছি হসপিটালের। আর সেগুলো রীতিমতো মানে শুনলে ভয় লাগতো আমার, তো আমি ওরকমই দু তিনটে গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমটা বলি, আমার খুব ক্লোজ একজন, আমি নাম বলবো না বা আমার সম্পর্ক বলবো না তার সাথে, তো তিনি একটা রেপিউটেটেড হসপিটালে খুব ভালো পোস্টেই ছিলেন মোটামুটি। তো এরকম হয় যে নাইট ডিউটি তো করতেই হয় তাদের। একবার হয়েছে কি যে এমার্জেন্সি ওয়ার্ডে তার নাইট পড়েছে। আর এমার্জেন্সি ওয়ার্ডে বেসিক্যালি কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি একজনের ডিউটি থাকে, তো রাত্রিটায় তাকে একা কাজ করতে হয়। এইবার ব্যাপারটা হলো যে যারা এই হসপিটালে কর্মরত বা কর্মরতা তারা জানেন যে একটা টাইমের পর ভয় বলে বস্তুটা তাদের কাছে অতটা আর কি গায়ে লাগে না। কারণ সত্যি বলতে এত রকমের পেশেন্ট দেখতে হয় বা এত রকমের অ্যাক্সিডেন্ট বা এই রোগীদের নিয়ে ঘাটাঘাটি করতে করতে তাদের মৃত্যু দেখতে দেখতে সেরে যখন ওটা, সেটা তো একটা অন্যরকম আনন্দ, বাট সেই মৃত্যুগুলো দেখা সেটার পরে তাদের একটা ভয় বলে যে ব্যাপারটা সেটা অতটা থাকে না বা ক্ষীণ হয়ে যায় বলতে পারেন। তো এরকম একবার হয়েছে যে এমার্জেন্সি ওয়ার্ডে তিনি কাজ করছিলেন। আর তো বেশ গরমকাল, এইরকম বর্ষার আগে বা মানে সেপ্টেম্বর নাগাদ হবে হয়তো, হ্যাঁ বর্ষার পরে, কিন্তু বেশ গরম সেই সময়। আর এরকম একদিন এরকম রাতে ডিউটি করার সময় তো পেশেন্ট আসেনি, মানে এমার্জেন্সি ওয়ার্ডে পেশেন্ট তখন নেই। আর বড় একদম রুম একটা, যে হসপিটালটা তিনি ছিলেন সেটা তো মানে একটু এলিয়েনেটেড একটা প্লেসে তৈরি করা, মানে আশেপাশের যে কোয়ার্টার্সগুলো সেগুলো অ্যাবান্ডেন্ট। তো আর পাশে বাগান আছে, মানে চারিপাশটা বাগান গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর পরিবেশ কিন্তু এলিয়েনেটেড একটু, মানে ফাঁকা মতো। তো এরকম ডিউটি করতে করতে বেশ কিছুটা রাত হয়ে এসছে। এইবার তো হট করে এরকম গরম করছে, তিনি জানলাটা বন্ধ করে রেখে দিয়েছিলেন, কারণ এমনিতে হয়তো কোনো রকমের কোনো ফিলিং আসছিলো বা একা ছিলেন, ভয় পাচ্ছিলেন, তো জানলাটা বন্ধ করা ছিল। সেই ঘরটিতে টোটাল চারটি বড় বড় জানলা ছিল, তো সব কটাই বন্ধ ছিল। তো কি মনে হলো যে প্রচণ্ড সাফোকেটেড লাগছে, একটা খুলেই দেওয়া যেতে পারে, তো খুলে দিয়েছে একটা, খুলে দিয়ে বসে আছে চেয়ারে। তো হট করে একটা হালকা হাওয়া ফিল হয়েছে, হালকা নর্মাল হাওয়া, কারণ আশেপাশে প্রচুর গাছপালা ছিল। তো তিনি রীতিমতো অতটা মানে খেয়াল করেননি, তিনি বসে আছেন এমনি চেয়ারে, আর মানে চোখটা লেগে গেছিলো যেহেতু অনেকটা রাত্রিরে দেখছিল। এইবার আরেকবার এরকম মনে হলো হালকা হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর একটা স্মেল, মানে হাওয়াতে একটা খুব সুন্দর স্মেল আসছিল,
অথচ আশেপাশে কোনো ফুলের গাছ লাগানো ছিল না, মানে বিভিন্ন পেশেন্ট থাকে তো, এবার তাদের অনেক রকমের কী হয়, অ্যালার্জিক রিয়াকশানস হয়, এ হয় সে হয়, তো সেরকম কোনো আর কি ব্যাপার ছিল না। তো ভাবছে যে কী হলো হট করে এরকম স্মেল আসছে কোত্থেকে। এবারে তো তখন চোখটা একটু লেগে গেছে, বাট একটা হয় না যে আমরা যখন দেখি, মানে আমাদের দুটো চোখ দিয়ে যখন দেখি, আমরা সাইডের সেই লেন্সটার পুরো যে ক্যাপাসিটিটা সেটা পুরো জায়গাটাকে কভার করে, মানে যদি আমরা একটা সোজা দিকেও তাকিয়ে থাকি, সাইডে মোটামুটি কী রয়েছে বা হচ্ছে সেটা আমরা ফিল করতে পারি, তাই না, বা দেখতে পারি। তো হট করে খেয়াল করি জানলাতে হয়তো কিছু একটা সরে গেছে, তো সেইবার অতটা খেয়াল করে নি, ভাবলি যে মনের ভুল হতে পারে, কিছু একটা সরে গেল। তো তিনি কী করলেন যে আবার মানে চোখটা লেগে গেছে, স্বাভাবিক রাত্রি হচ্ছে, তো চোখটা লেগে গেছিলো, তবু বসেছিলেন আর কি চেয়ারে। কিছুক্ষণ পর আবার মনে হলো যে হয়তো কিছু একটা রয়েছে, মানে কিছুর উপস্থিতি ফিল হচ্ছিলো ওনার। তো তখন তিনি কী হয়ে যান যে একটু কনশিয়াস হয়ে যান যে নাও আই হ্যাভ টু স্টে অ্যাওয়েক, কারণ আমার মনে হচ্ছে কিছু একটা, মানে কিছু একটা গণ্ডগোল হয় না, একটা ফিল হয় একটা দেখবে, এরকম কোনো কোনো কিছু যদি কোনো আশেপাশে এনার্জি থাকে তখন একটা রকম ফিল হয় আমাদের, তো ওনারও সেরমই ফিল হয়েছিল। তো এরকম সোজা দিকে তাকিয়ে থাকলে যেটা হয় যে আমরা যদি সামনে তাকাই তো আমাদের লেন্সটা তো পুরো জায়গাটাকে আশেপাশে কভার করে, চোখের লেন্সটা মোটামুটি আমরা আশপাশ পুরোটাই দেখতে পাই যেটা বললাম। তো হট করে মনে হয়েছে আর একবার বোধহয় জানলায় কিছু রয়েছে, তো তিনি তখন তাকান জানলার দিকে, আর জানলায় মানে তাকানোর পর লাইক 20 সেকেন্ডসের জন্য তিনি একদম ফ্রিজ হয়ে যান, মানে হার্টবিট অলমোস্ট স্টপ হয়ে গেছিলো এমন কিছু একটা দেখেছিলেন, অ্যান্ড কিছু বলতে পারছিলেন না, না পারছিলেন পালাতে না ওখানে থাকতে, কিন্তু কিছু করার নেই, কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে, মানে নিজে বেরোনোর পর দরজাটা বাইরে থেকে বন্ধ করে তিনি পাশে সম্ভবত মেল মেডিকেল ওয়ার্ড ছিল, তো সেখানে এসে তিনি সেন্সলেস অলমোস্ট হয়ে যান। তো তারপর কী হয় যে ওখানকার ওয়ার্ড বয় বা বাকি সিস্টার্সরা তাকে টেক কেয়ার করেন। এইবার তখন তিনি কোনো এইসব ব্যাপারে কোনো কিছু বলেনি, বললেন যে হ্যাঁ আমার একটু সাফোকেশন হচ্ছিলো, সাফোকেটেড লাগছিলো, তো আমি ওই জন্য আমার হয়তো মেবি তার জন্য প্রেশারে কোনো প্রবলেম হয়েছে এবং এরম হয়েছে। তো এর এক সপ্তাহ পর তিনি যান যে ইনচার্জ তার কাছে আপিল করতে, কি আপিল না, তিনি বললেন গিয়ে যে আমি আর এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি আমাকে দেবেন না, আপনি যেরকম বিজি ওয়ার্ডে ডিউটি দিন আই উইল ডু দ্যাট, কিন্তু আমি এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করবো না। এবার সবার একটা কিউরিওসিটি, তখন সেই দিন একই ঘটনাটা ঘটেছে, তো সেটার কোনো এক্সপ্লেনেশন কেউ পায়নি। অনেক জিজ্ঞেস করার পর তিনি বললেন যে ঠিক তার 2-3 দিন আগে এমার্জেন্সি ওয়ার্ডেই তার ডিউটি ছিল, আর সেরম সময় অনেক রাতে একজন মহিলা পেশেন্ট ভর্তি হয়েছিলেন, যিনি আগুনে পুড়ে বার্ন পেশেন্ট ছিলেন, তো উনি এসেছিলেন, সুইসাইড কেস ছিল আর অলমোস্ট লাইক 90% বার্ন ছিল পুরোটাই, তো তো মানে তাকে বাঁচানো যায়নি। আর সেই ওয়ার্ডে তখন তারই ডিউটি ছিল, পেশেন্টটা অনেক আর্জি করছিলো যে মানে বারবার বলেছিল যে আমি বুঝতে পারিনি আগুন লাগানোর আগে যেরকম হবে, আমাকে কোনো মতে বাঁচান সিস্টার, আমাকে কোনো মতে বাঁচান, মানে আমি সুস্থ হতে চাই। তো তাকে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেটা হয় আর কি যে অত পার্সেন্ট বার্ন হলে জেনারেলি পেশেন্টরা বাঁচে না। তো সম্পূর্ণ মনে ছিল যে কী শাড়িতে এসেছিলো, কারণ অলমোস্ট শাড়িটা যদিও বার্ন ছিল, তো তাকে কিছুতেই বাঁচানো যায়নি, কিন্তু তার শেষ পর্যন্ত সেটাই রিকোয়েস্ট করে গেছিলো যে প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। তাই যে সিস্টার ডিউটিতে ছিলেন তিনি লাস্টে বলেন যে জানলায় আমি দেখলাম যে গ্রিলে সেরকম এসে দাঁড়িয়ে আছে পোড়া অবস্থাতেই আর কাঁদছেন, তার দিকে তাকিয়ে সে পেশেন্টটা কাঁদছে আর বলছে যে আমাকে একটু বাঁচানোর চেষ্টাও করলেন না। সো মানে এটা শোনার পরে আমার তো
খুব ভয় লেগেছিল, হয়তো মনের ভুল হতে পারে, এতটা মনের ভুল হবে কি না আমি জানি না, তবে এটা আমার শোনা গল্প। আর ইয়েস, হসপিটালে এরকম ধরনের অনেক গল্প আমি শুনেছি যেগুলো খুবই ভয়ঙ্কর বা খুবই লাইক খুব কষ্ট লাগে আমার এগুলো ভাবলে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য আর কি বলবো স্কেরিয়েস্ট এক্সপিরিয়েন্সেস দ্যাট আই হ্যাভ হার্ড অফ। তো এটাই, আর একটাও বলি, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা এই টাইপের সফট স্পোকেন এই ধরনের এসএমআর তোমাদের ভালো লাগে কি না, এরকম স্টোরিজ যেখানে আমি বলবো বা যেরকম কিছু। এটা একটা এক্সপেরিমেন্ট আমি করলাম আমার নতুন মাইক দিয়ে, তোমরা আমাকে অবশ্যই জানিও ক্লিয়ারলি কমেন্ট বক্সে আর বলো কেমন লাগলো, ঠিক আছে? তো নেক্সট স্টোরিটায় আমি যাচ্ছি। তো আর একটা জিনিস যেটা হসপিটালের আমি শুনেছি যে ম্যাটারনিটি যে ওয়ার্ড থাকে, যেখানে বেবি ডেলিভারি হওয়ার পর মাকে এবং তার সন্তানকে রাখা হয়, সেখানে অনেক রকমের আওয়াজ পাওয়া যায়। তো সেরকম একটা স্টোরি আর একটা যেটা আমি শুনেছিলাম, অ্যাকচুয়ালি কী হয় অনেক সময় হয় যে ডেলিভারি করার সময় বা বিভিন্ন কারণে ইদার মা অর বেবি মারা যায়। তো এরকম আমার চেনা জানা একজন, সে তার ডেলিভারি হবে একটা খুব নাম করা হসপিটালে, অ্যাগেন মানে খুব বড় হসপিটাল যেখানে ম্যাটারনিটি ওয়ার্ডে প্রচুর পেশেন্ট আর কি ছিল, খুব ভালো একটা হসপিটালে সে অ্যাডমিট হয়। দেন তার বেবি হয়। তো বেবি হওয়ার সময় তার বেবি হওয়ার সময় মানে না পরে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, খুব ফিভার এসে আর কি মানে ভুগছিল, ম্যালেরিয়া বা এরকম কিছু একটা হয়েছিল বা এরকম, যাই হোক। তো তার রাতে ঘুমাচ্ছিল না একদম, মানে পুরো ওয়ার্ড তখন ঘুমোচ্ছে, বাচ্চারা তো দেখবে হওয়ার পর মোটামুটি সারাদিনই ঘুমায় ছোটো ছোটো বাচ্চারা, আর মারাও খুব টায়ার্ড থাকে সিজারিয়ানগুলো, যারা যাদের সিজার হয়, আই এম সরি, যাদের সিজার হয় তাদের কথা বলছি, তারাও ঘুমায়, মায়েদের কথা বলছি। তো এরকম রাত দেড়টা নাগাদ ঘুমাচ্ছে, তো তার ঘুমাচ্ছিল না কারণ প্রচুর হাই ফিভার ছিল আর কোনো মতে ঘুমানোর চেষ্টা করছিল। তো তখন কোনো সিস্টার বা ডক্টর ছিল না ঘর রুমে, হট করে হালকা একটা বাচ্চার মানে একদম একদম সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ পেয়েছে সে। এইবার ব্যাপারটা হলো, প্রথমে ভেবেছে যে হয়তো রুমের মধ্যে এতগুলো বাচ্চা কেউ কাঁদছে, এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ যদি রুমের মধ্যে একটা বাচ্চা কাঁদে সেই আওয়াজটা অনেক ফার্স্ট অফ অল অনেক জোরে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি সে কাঁদে তাহলে প্রত্যেকটা বাচ্চা এক এক পর ঘুম থেকে উঠে যেত আর কাঁদতে শুরু করতো, এটা নিয়ম আর কি। কিন্তু সেটা হচ্ছে না, বাচ্চাটার আওয়াজটাই আসছে মনে হচ্ছে পুরো তার পাশে কাঁদছে, কিন্তু খুব ক্ষীণ স্বরে পাওয়া যাচ্ছে। প্রথমে ভেবেছ তো মানে ভুল শুনছে, যেহেতু ওইরকম হাই ফিভার, কোনো মতে চোখ ফোক বন্ধ করে ঘুমে মানে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমিয়ে অলমোস্ট পড়েওছে। তো অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পর দেখছে আবার বাচ্চাটা মানে এরকম একটা বাচ্চার আওয়াজ খুব জোরে কাঁদছে, জোরে মানে খুব মানে কষ্টের কান্না, একদম কোকিয়ে কাঁদছে। তখন ও উঠে আমি মানে খুব কষ্ট করে উঠেছে সে মেয়েটি, উঠে দেখছে নিজের বাচ্চা কাঁদছে কিনা, না কাঁদছে না, রুমের কোনো বাচ্চা কাঁদছে না, সবাই ঘুমাচ্ছে, মারাও ঘুমাচ্ছে, বলছে কোথা থেকে আসছে, এবার উঠে যাওয়ার ক্ষমতাও নেই বা কোনো কেউ নেই ওখানে নার্স বা কেউ জিজ্ঞেস করবে, জোর করে মানে তখন একটু ভয় লেগে গেছে, তো জোর করে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়েছে। সকাল 7:30 ঘুম ভেঙেছে কান্নার আওয়াজ শুনি অ্যাগেন। তো মানে যথারীতি আগের দিন রাত থেকে এরকম ঘটনা ঘটছে, ও একটুখানি মানে ডিস্টার্ব ছিল মাইন্ডটা, বুক একদম পুরো মানে হার্টবিট বেড়ে গেছে, পালস রেট বেড়ে গেছে, উঠে মানে ভয় বুঝছে কী হলো, এরকম কী হচ্ছে, হট করে কী হলো, কে কাঁদছে কেন। তখন দু তিনজন সিস্টার ঘরের মধ্যে ছিলেন, বলছে আপনার উত্তেজিত হবেন না, আপনি অলরেডি অসুস্থ, সেরকম কিছু হয়নি, একটু রিল্যাক্স করুন। তো ওই রুমেরই একজন মা প্রচণ্ড কাঁদছে, 7:30 সময় উঠে দেখতে পাচ্ছে যে একজন খুব কান্নাকাটি করছে। তো তখন কিছু হয়নি, পরে ব্রেকফাস্ট এসছে, ওদের দিচ্ছে খাবার টাবার, তখন খুব আউট অফ কিউরিয়াসিটি, সে তো কিছু খেতেই পারছে না কারণ প্রচুর ফিভার, একটু কমেছে সকালের দিকে কিন্তু তাও প্রচণ্ড দুর্বলতাটা ছিলই। তো সে বলছে যে
কি হলো ব্যাপারটা, উনি এত কাঁদছেন কেন? ততক্ষণে যে যে কাঁদছিলেন আর কি, যিনি কাঁদ সরি যিনি কাঁদছিলেন যিনি মা কাঁদছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন পাশেরই একটা পেশেন্টকে সে জিজ্ঞেস করে, যার আর কি যে রাত্রি কান্নাটা শুনতে পাচ্ছিল, যে কি হয়েছে ব্যাপারটা, যে ওরকম হলো কেন? তো তখন পেশেন্টটা বলছে, আর একজন যে পাশে রয়েছে সে বলছে যে আসলে ওনার যে বাচ্চাটা সে তো কাল রাত্রেই মারা যায়। তখন ও বলছে যে কি মারা যায় মানে কি হয়েছিল? বলছে না, ওর হার্টে একটা প্রবলেম ছিল, হোল ছিল হার্টে, তো ও ঘুমের মধ্যেই বাচ্চাটা মারা যায়। বলছে ঠিক কটা নাগাদ মারা যায়? বলছে অ্যারাউন্ড 12, ঠিক আছে, যেটা কেউ বুঝতেও পারেনি, মানে বাচ্চারা অসুস্থ ছিলই বেসিক্যালি। এইবার মানে ও তো জাস্ট স্টান্ড হয়ে গেছে, যেটা কি করে সম্ভব, কারণ 12টার পর ও অ্যাকচুয়ালি ও যে কান্নাটা শুনতে পেয়েছে সেটা 1:30 নাগাদ। তো অবাক হয়ে গেছে, মানে ও বারবার জিজ্ঞেস করছে রাতে কি বাচ্চারা কাঁদছিল, বাচ্চারা কোনো প্রবলেম হচ্ছিলো বা কিছু এরকম। বলছে না না, ও তো ওরকম মানে এত ছোট বাচ্চা, প্লাস সে কোনো কাঁদেও নি কিছু না, হট করে মারা যায়। তো সেটা শুনে তো প্রচণ্ড এমনি মানে দুর্বল ছিল, সেটা শুনে প্রচণ্ড ভয় লেগে গেছে ওর, যে আমি ওরকম কান্না শুনেছি কন্টিনিউয়াসলি, ওরকম কান্না আমি শুনেই গেছি। তো বলছে এটা কী করে সম্ভব, আমরা সবাই ঘরে ছিলাম। তো সে মেয়েটা বলছে না, আমি শুনেছি, আর আমি স্পষ্ট শুনেছি 2-3 বার এরকম খুব জোরে জোরে কান্নার আওয়াজ। তো তারপর মানে এটা সেখানেও ভয় তো পেয়েছিলো, বাট তার থেকেও খুব খারাপ লেগেছিলো যেহেতু মানে মাটা তার সন্তানকে হারিয়েছে। তো এরকম স্টোরিজ আর কি আমি কয়েকটা শুনেছিলাম, যেগুলো শুনে আমার খুব খারাপও লেগেছিলো, অ্যাট দ্য সেম টাইম ভয়ও লেগেছিলো। আর আমি এটা মানি যে হয়তো মানে ভূত বলে কি আছে না আছে আমি জানি না, তোমরা কমেন্ট করো তোমাদের কী ফিল হয়, বাট আমার মনে হয় যে হয়তো এনার্জিজ আছে কিছু জায়গায়, পজিটিভ বা নেগেটিভ দুটোই। আর আমাকে জানিও যে কীরকম লাগলো এই স্টোরিগুলো, তোমাদের কেমন লাগলো, তাহলে আমি আরও অনেকগুলো স্টোরি বা এরকম এক্সপিরিয়েন্স আমি শুনেছি যেগুলো আই উড লাভ টু শেয়ার উইথ ইউ। তো ইয়া, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো থেকো, ভয় পেও না, এটা একটা এন্টারটেনমেন্ট পারপাসই ছিল। আর বাই, টেক কেয়ার, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, খুব ভালো থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকটা জানিও। বাই।